অ্যাডপশনের ব্যাপারটা যখন আপনি জানতে পেরেছিলেন, আপনি আপনার রিয়েল প্যারেন্টস যারা, তাদেরকে কি খোঁজার কখনো চেষ্টা করেছেন? ও, আমি আসলে জানি না আপু তারা কে, কারণ আমি ছোট ছিলাম ওই যেটা বলে শিশু পল্লীতে, ওখান থেকে নাকি আমাকে নিয়ে আসছিল, অনাথ আশ্রম থেকে, হ্যাঁ নিয়ে আসছিল। তো ও আমি কখনো আমার আব্বু আম্মুর মুখ থেকে কখনো শুনি নাই, আর শোনার বিষয়ে তাদের নিজে ইন্টারেস্টও ছিল না আসলে আমার। আমি এতটা ভালোবাসা পাইছি যে আমি কোথা থেকে আসছি কি করছি, কিন্তু মনে একটা জিনিস কষ্ট হইতো যে যদি তারা বেঁচে থাকে কোনো না কোনো সময় হয়তো আসতেও পারে, আসতেও পারে, আমি জানি না। পরের প্রশ্নটা আসলে হয়তোবা অনেকগুলো বন্ধুরাও এখনও জয়েন করে আছেন এবং শেয়ার করছেন, এবং আমার মনে হয় যে আজকের আমি যেরকম আমার চোখের পানি ধরে রাখতে পারিনি, আপনারা একই অবস্থা। তো সেই জায়গাটা থেকে আপু বলবো যে ছেলেটাকে কেন ভালোবাসেন এখনো? আপু ভালোবাসি কেন, কেন ভালোবাসি এটা জানি না, বাট অদ্ভুত এক মায়া আপু, অদ্ভুত এক মায়া, এই মায়াটা ছাড়তে পারি না, এই মায়াটা ছাড়তে পারি না, আমি পারবো না। আমি মনে হয় যে আমি বেঁচে থাকলে কত ভুলতে পারবো না, কারণ সে আমার জন্য যা করছে, যতটা সাপোর্ট দিছে, আমি কী করে সেটা ভুলে যাই আপু, সেটা করছে তো সে আমার সাথে যতই খারাপ করুক না কেন, বাট আমি কখনো সেটা দায়ী করবো না। এই যে জীবনের এই পর্যায়ে এসে আপু, মানে আপনি লড়াই করছেন, আপনার এই লড়াইটার পাশে আমি জানি না আমার যে সকল বন্ধুরা, আমার অনেক শ্রোতা বন্ধুরা এই মুহূর্তে কেউ সাইলেন্ট আছেন, কেউ চুপ করে শুনছেন, কেউ এসএমএস করছেন, কেউ কমেন্ট করছেন, কেউ অনেক 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 রেসপন্স পাচ্ছি, বাট আমি আসলে সেই মুহূর্তেই নাই যে আমি আপনার কিছু কথাবার্তা নিতে পারবো, কারণ আমি নিজেও আসলে অনেক আবেগপ্রবণ হয়ে আছি এবং আপনাকে বলেছিলাম যে যাই হোক, আমরা কি সায়মাপুর পাশে কি একটু দাঁড়াতে পারি কি না? এই কারণে আজকের এই শোটা আমার হচ্ছে একটুখানি ছিনিয়ে নেয়া যে সায়মাপুর পাশে আমি দাঁড়াতে চাই, আপনি কি দাঁড়াতে চান? যদি সেটা হয় সেক্ষেত্রে আমি ছোট্ট করে হচ্ছে আমি বলবো যে এই মানুষটার এখন বর্তমানে কেউ নাই পাশে, কেউ নাই, নান, হ্যাঁ সৃষ্টিকর্তা ছাড়া এই মানুষটার পাশে এখন কেউ নাই। একটা ছোট্ট নাম্বার দিব, একটা বিকাশ নাম্বার দিব, আপনি যদি আপনার মনে হয় আপনার পুরো গল্পটা শুনে কার কোথায় ভুল ছিল বা এই মানুষটার কী ভুল ছিল, আপনি লিখবেন, আপনি আমাদেরকে জানাবেন কথাবার্তা, এবং আপনি সরাসরি এই মানুষটার সাথে যোগাযোগ করতে পারবেন। তবে কোনো ধরনের এমন কোনো অনৈতিক কোনো কথাবার্তার জন্য মানুষটাকে ডিস্টার্ব করবেন না, তিনি একজন পেশেন্ট, ক্যান্সার পেশেন্ট, যেই সেই কথা না, এবং তিনি তার ডকুমেন্টারি যেই ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো কিন্তু তিনি নিয়ে এসেছেন, এবং বিকাশ নাম্বারটা আমি বলছি এই কারণে যদি আপনার মনে হয় যে এই মানুষটার পাশে আমি দাঁড়াবই, নাম্বারটা বলে দিচ্ছি 01402-6000-54, 01402-6000-54, আবার বলছি বিকাশ নাম্বার 01402-6000-54, অর্থাৎ 01402-6000-54, এই নম্বরে আপনি চাইলে তার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, অথবা এই নম্বরে বিকাশ করে তার পাশে দাঁড়ান। হেল্প শব্দটা ব্যবহার করা আমার খুবই অপছন্দ, হেল্প বলতে কিছু নাই, তার দরকার, তার প্রয়োজন, আমাদেরকে দরকার, উই শুড বি উইথ হার। এবং সাথে হচ্ছে তিনি আমাকে একজনের একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন, যদিও এটা তার নিজের অ্যাকাউন্ট না, এটা তার এক বন্ধুর অ্যাকাউন্ট নাম্বার, যদি আপনার মনে হয় যে আপনি অ্যাকাউন্ট নাম্বারে একটু ভালো বোধ করছেন সেক্ষেত্রে নামটা বলে দিচ্ছি, যিনি অ্যাকাউন্টধারী রয়েছেন তার নাম হচ্ছে মোহাম্মদ লোটাস শেখ, MD LOTASSHAKE, মোহাম্মদ লোটাস শেখ, তার অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে 2861-57-000-3230, অ্যাকাউন্ট নাম্বার বলছি 2861-57-000-3230, মোহাম্মদ
লোটাস শেখ এমডি লিখবেন, ডাচ বাংলা ব্যাংক, মগবাজার ব্রাঞ্চ, ঢাকা। এছাড়া বিকাশ নাম্বারটা শেষবারের মতো আরেকবার বলে দিচ্ছি, এবং আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আপনি আপনার ফ্রেন্ডদের সাথে প্লাস বিভিন্ন গ্রুপে বিভিন্ন জায়গায় শেয়ার করে দিন, যাতে করে এই মানুষটার পাশে দাঁড়ানোর, কেউ তো নাই আমরা তো আছি, এই আমরা যেন থাকি, এটুকু যেন প্রমাণ করতে পারি যে একটা মানুষের পাশে আমরা আছি। বিকাশ নাম্বার 01402600054, 01402600054। আশা করি সাইমার জীবনের এই যে স্ট্রাগলের গল্প, ভালোবাসার গল্প, পুরোটাই কিন্তু লাভ স্টোরি।